মর্নিং বন্ধুরা, ব্লগ উইথ শম্পায় আমি শম্পা তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের আশীর্বাদে আমরা ভালো আছি, সুস্থ আছি। তো আমি এখন আমার ব্লগটা স্টার্ট করছি, এখন বাজে 10:30। তো আজকের ব্লগটা হচ্ছে একটা রেসিপি, তো সেই রেসিপিটাও জানো চট জলদি, চিকেন রেসিপি। কী করে তাড়াতাড়ি একটা চিকেন রেসিপি করবে, আমার তো হয়ে যায়, আশা করি তোমাদেরও হবে। সকালে উঠে আজকে স্নান টান সব কিছু হয়ে গেছে, আজকে অনেক কাজ ছিল যদিও বা তাই ব্লগটা অত তাড়াতাড়ি স্টার্ট করতে পারিনি। আর তার মধ্যে আজকে মেয়ের পোলিও ছিল, আজকে সানডে, তো মেয়েকে পোলিও আমি খাওয়াতে নিয়ে যাইনি, ওর বাবা নিয়ে গেছিলো। তো মেয়ে পোলিও খেয়ে চলে এসছে, আমার স্নান টান সব কিছু করা হয়ে গেছে, শুধু ঠাকুরটা দেবো, দেওয়ার পরে তারপরে আজকে যে চিকেন রেসিপিটা সেটা করে দেখাবো কীভাবে করেছি। আর খেয়ে কীরকম লেগেছে সেটা আমি বলবো না, আমি বললে হয়তো ভাববে যে হ্যাঁ মিথ্যেও তো বলতে পারে, ওই জন্য আমার বর খেয়ে বলবে যে কীরকম লেগেছে। তো বন্ধুরা, যেরকম রোজ দেখা করাই আমার মেয়ের সাথে, তো আজকেও তোমাদের সাথে ওর দেখা করিয়ে দিই। মাম্মা এই যে দেখো, সবাইকে একটু টাটা করে দাও, চলে যায় না মা, এই যে টাটা করে দাও, ওই যে দেখছে সবাই, এই যে তুমি পোলিও খেয়ে এসছো না, একটু বলো, কিছু বলবে না দেখছো, চলে যাচ্ছে কীরকম, ওই দেখো সব গিয়ে এখন তছনছ করবে, ওর কাজই ওটা তছনছ করা। তো যাই হোক, ও তো কথা বললো না আজকে তোমাদের সাথে, তো আমি পুজোটা দিয়ে নিই, তারপরে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো তাহলে এবার রান্নাটা করে দেখিয়ে দিই, মানে চট জলদি চিকেন রেসিপি। এ দেখো ঠাকুর দেওয়া হয়ে গেছে, চট জলদি চিকেন রেসিপি দেখিয়ে দিচ্ছি। তো চলে এসছি আমরা এখন এখানে, তো দেখো চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, আলু কেটে ধোয়া হয়ে গেছে, পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা ছিঁড়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর এখানে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। এবার টমেটোটা এর মধ্যে দিয়ে একসাথে পেস্ট করে নেব, তারপরে সব রেডি করব। তো তারাও আমি পেস্টটা করে নিই। তো আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে, এবার চিকেনটাকে ম্যারিনেট করে দেবো সব কিছু দিয়ে। দেখো মশলাটা দিয়ে দেবো, এটা পরে আমি ধুয়ে জলটা দেবো যখন কষাবো। এরপরে নুন দেবো, নুন যে যার স্বাদ অনুসারে দেবো। তারপরে হলুদ, লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো বলতে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমি এতে একটু জিরের গুঁড়ো দিই, ভালো লাগে। এটা এখন মাখিয়ে রেখে দেবো। তো আমার মাখানো হয়ে গেছে, এটা এখন 5 মিনিট মতো আমি ঢেকে রেখে দেবো। তো এই আলুর থালাটা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢেকে রাখা থাকবে এখানে। তো আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, যতক্ষণ মাংসটা ম্যারিনেট হচ্ছে 5 মিনিট 10 মিনিট, ততক্ষণ আলুটা ভাজা হয়ে যাবে। চলো আলুটা ভেজে নিই। তো কড়াইয়ে তেল দিয়ে দিই, আমি মাংসে একটু তেলটা বেশি দিই। এবার তেলটা একটু গরম হয়ে যাক, তারপর আলুগুলো ছাড়ব। তো এবার আলুগুলো দিয়ে দেওয়া যাক। আলুগুলো দিয়েছি, এবার এর মধ্যে সামান্য একটু নুন,
একটু হলুদ দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তেলেতে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি থেঁতো করে নিয়েছি, এটা ফোড়ন দেবো। যতক্ষণ ভাজা একটুখানি এটা ফ্রাই করবো, কিছু ফাটছে। তেজপাতা দিয়ে দেবো, একটু ভেজে ভেজে নেবো এটা, যতক্ষণ না মানে এই মশলাগুলো দিয়ে একটু গন্ধ ছাড়বে। তা গন্ধ ছাড়ছে এবারে, এবারে পেঁয়াজগুলো দিয়ে দেবো। হালকা ব্রাউন কালারে এটা ভাজতে ভাজতে এর মধ্যে একটু চিনি দিয়ে নেবো, অল্প এক চামচ মতো চিনি, তাহলে চিকেনটায় বেশ কালার হবে। চিনিটা আগে দিলেই ভালো হতো, যাই হোক ভুলে গেছি এই জন্য এখন দিয়ে দিলাম, একই ব্যাপার, গলে যাবে, মেল্ট হয়ে যাবে। একটু পেঁয়াজগুলো ভেজে নিই, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, দেখো এবারে তো চিকেনটা দিয়ে দেবো। ম্যারিনেট করা চিকেনটা এতে একটু এখন ততক্ষণ নাড়াচাড়া করে নিই, ততক্ষণ এই গামলাটার মধ্যে জল দিয়ে দিই। তখন বলেছিলাম আমি মিক্সি ধুয়ে জল দেবো, মিক্সি ধুয়ে জলটার মধ্যে দিয়ে দিই। তো এখানে চিকেনটা এখন কষা কষা করছি, আর এখানে আমি গরম জল বসিয়েছি, এই গরম জলটা আমি ওতে ইউজ করবো চিকেনে। হ্যাঁ, মশলার জলটা দিয়ে দিই এখন, কষছে তো। এখন এই জলটাতে আপাতত কষবো, আরও কষবো যাতে গন্ধটা ছেড়ে যায়, মশলার যে কাঁচা গন্ধটা ছেড়ে যায় ততক্ষণ কষবো। এর মধ্যে আমি এখন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, চেরা কাঁচা লঙ্কাগুলো। আমার বর একটু ঝাল খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি। আর এতে আলুগুলো দেবো, আলুগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আলুগুলো, টাইমটা কম লাগবে, চট জলদি চিকেন রেডি হয়ে যাবে। তো দেখো চিকেন প্রায় কষা কষা হয়ে গেছে, দেখো তেল বেরানো স্টার্ট হয়ে গেছে, তার মানে মশলাটা ভালো মতো কষে গেছে। এবারে যেটা দেবো সেটা হচ্ছে, আমি সবসময় সব খাবারই আগে দিয়ে দিই, লাস্টের দিকে দিই না, সেটা হচ্ছে গরম মশলা। আমি চিকেন মশলা ইউজ করি না, কারণ আমার বর খায় না, আমি গরম মশলা দিই। দিয়ে এবারে এটাকে নাড়বো, তো চিকেনটা কষা হয়ে গেছে। এইবারে গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ঢেকে বসিয়ে দেবো, আর কোনো কাজ নেই। দিয়ে দিই গরম জলটা, দিয়ে
ফুটছে। ব্যাস এটা এখন আমি ঢেকে বসিয়ে দিচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক খুলে। চিকেন প্রায় কষা কষা হয়েছে, আমি একটু ঝোল রাখবো কারণ এটা ভাত দিয়ে খাওয়া হবে। কমপ্লিট, আলু সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবারে একটাই লাস্ট কাজ আছে, সেটা তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, দেখাতে পারবো না। তার একটাই কারণ, আমার ট্রাইপড নেই, আমার হাতে ফোন নিয়ে করতে হয়। তাই কাসুরি মেথি লাস্ট, আমি চিকেনে কাসুরি মেথি দিই, তো চিকেনের টেস্টটা খুব সুন্দর হয়। তো এটা দু হাতে নিয়ে রাব একটুখানি ঘষে নিয়ে তারপরে তো দিতে হয়, তো সেটা আমি দেখাতে পারবো না, সেই জন্য আমি আগে দিয়ে নিই তারপর দেখাচ্ছি। তো দেখো কাসুরি মেথিটা দিয়ে দিয়েছি, জাস্ট একটু নাড়িয়ে নেব হালকা করে, যাতে মেথিটা মিশে যায় আর কি। ব্যাস এবার আমি নামিয়ে দেবো। তো রেডি আমার চটজলদি চিকেন কষা, এবার খেয়ে দেখার পালা। তো আমি আমার বরকে দেখো গামলা সমেত খেতে বসতে দিয়ে দিয়েছি, ওর মুখটা দেখাচ্ছি না কেন, লজ্জা পায়। ও ফার্স্টে বৌনি করবে ওর মেয়েকে দিয়ে, সবসময়ই এরকম করে, খেতে বসলে ও মেয়েকে দিয়ে বৌনি করে। এবার আমার বর একটু খাও, খেয়ে বলো কেমন হয়েছে। অ্যাকচুয়ালি চিকেন কষাটা কীরকম হয়েছে, ব্যাস সব ঠিক আছে, বাহ থ্যাংক ইউ, আমি পরে খাবো। তো বন্ধুরা দেখতে পারলে আমার বর খেয়ে কীরকম বলল, ভালো হয়েছিল, মোটামুটি খারাপ হয়নি, নুন টুন সবই ঠিক ছিল। তো চুলটা খুলে বসে আছি ভেজা বলে তাই। তো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আমার সুইট বন্ধুরা। আর হ্যাঁ, অতি অবশ্যই আমার পরিবারে তোমরা যোগ দাও, আমি চাই। তাহলে আজকের আমাদের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি বন্ধুরা। আশা করি সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের কৃপায় আমরাও ভালো থাকবো, সুস্থ থাকবো।